মুনাফিকের আলামত চারটা, মুনাফিকের আলামত চারটা। এমনিতে মুনাফিক মানে নেফাকত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইমানের মধ্যে নেফাকত থাকা আর একটা হচ্ছে আমলের মধ্যে নেফাকত থাকা। একটা হচ্ছে ইমানের দিক থেকে মুনাফিক আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। ইমানের দিক থেকে মুনাফিককে যে ব্যক্তি শানে রেসালতে বিয়াদবি করে সে নিরেট মুনাফিক, নিরেট মুনাফিক। বলেন যেই ব্যক্তি আমার নবীর শান সংকুচিত হয়, আমার নবী ডিফেন্ড হয়, আমার নবীর শানে বিয়াদবি হয়, হয়তো আপনি মনে করতেছেন আপনি যখন বলবেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবে, উনিও জানেন না উনার কি হবে না হবে, উনি দুশে গুণে মানুষ, উনি আমার মতো, আপনি যখন এগুলো বলবেন শানে রেসালতে বিয়াদবি করতেছেন। এই বিয়াদবি আসে কোত্থেকে? মুনাফিকি নেফাকত থেকে। নিরেক মুনাফিক না হলে শানে রেসালতে বিয়াদবি করতে পারে। আপনি যখন আলে বাইতে রাসূলের শানে বিয়াদবি করবেন আপনার ভিতরে মুনাফিকি আছে, আপনি যখন সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করবেন মুনাফিকি আছে আপনার ভিতরে। আপনি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আকীদার মুনাফিক। আমলের মুনাফিক কোনজন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, একটা দুইটা মিথ্যা না, মানে মিথ্যা বলাটা তার খাসরতে পরিণত হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদা করলে ভঙ্গ করে, তার মধ্যে কোনো কি নাই, একবার দুইবার ভঙ্গ করা না, মানে এটা তার অভ্যাস হয়ে গেছে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে বাকবিতণ্ডা হয়, হয় না আমাদের মধ্যে, আমরা লাঠি নিয়ে দৌড় দেই, তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, যেটা আপনি শুনতে পারবেন না। একটা হচ্ছে নর্মাল গালাগালি, নর্মাল গালাগালি আপনি কেন করবেন? এটা মানুষ, আপনি যখন গালিগালাজ করবেন কি হবে জানেন? আপনার ছেলে সন্তান কখনো গালিগালাজ থেকে মুক্ত হতে পারবেন না। আপনি যখন গালি দেন আপনার ছেলে পাঁচ ছয় বছর থেকে সেও শুরু করে দেবে গালি, এটা হচ্ছে একেবারে প্রিন্ট আউট বের হবে। সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন যে তুমি এই আন্দাজে পরিবর্তন হও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে। আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক? কেউ চায় না, কারণ আপনার ছেলে আপনার সম্পদ, আপনার কবরের সম্পদ। আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারেন, আপনি আলহামদুর জন্য বসে থাকবেন, সে তো আলহামদু আপনার কবরে গিয়ে পড়বে না, সে আলহামদু আপনার কবরে গিয়ে, আপনি কিন্তু অনেক নিডি থাকবেন, আমার ছেলে আসুক আমার জন্য দোয়া করুক সুরা ফাতেহা পড়ুক, কিন্তু আপনি সুরা ফাতেহার জন্য ছেলেকে তৈরি করেন নাই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, কয়টা বলেছেন? বললে মিথ্যা কথা বলে, অসম্ভব মিথ্যুক, যেটাকে আমরা বলি মিথ্যুক, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গকারী, একেবারে নিরেট, আমরা বলি না চিট, চিটিং করে। আরেকটা হচ্ছে আমরা যখন ঝগড়া বিবাদ করি মানে গালি তো গালি, সুবহানাল্লাহ, মানে এখানে তো আমরা তো সফরের মধ্যেই থাকতে হয়, এমন এমন দৃশ্য রাস্তার মধ্যে, ইন্নালিল্লাহ, এক গাল দাঁড়িয়ে রেখে আপনি এগুলো বলতেছেন, যাই আপনার মুখের সাথে শব্দগুলোর সাথে, আমার নবীর সুন্নতে তো আপনাকে হায়া দিতে পারে নাই। এরপরে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বললেন? ঝগড়া করলে একেবারে, আর আমানত, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আমানতে খেয়ানত করে। আমার নবী বলছেন এই চারটা খাসলত যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালিসা, নিরেট মুনাফিক, নিরেট মুনাফিক। আর যার ভিতরে এই তিন চারটার একটা আছে, তার ভিতরে মুনাফিকের একটা খাসলত আছে। এখন আমি আশিকের রসুল দাবি করতে পারবো, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি মুরব্বিয়ায়নে কেরাম তো আমাদের বিষয়ের না, ওনারা তো এমনিতে অনেক উপরে, ওনারা যেই দুনিয়া দেখেছেন সেই দুনিয়া আপনারা দেখেন নাই, এটা আমরা কিছুদিন পেয়েছি, অনেক দারুণ দুনিয়া ছিল, এক্সিলেন্ট একটা দুনিয়া ছিল। মানুষের ভিতরে কি মায়া দরদিতা, মানুষ ছেলেরা খেলতেছে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসতেছে পড়তেছে, বাস এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু এখন আপনারা যেই দুনিয়া দেখতেছেন, আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই,